कलमा रे कौन साली रे मोबाइल गोष्ठी बीतिया चार मारी रे ओरे यमाई बारे बारे मिस कॉल करे कौन साली रे बारे बारे मिस कॉल करे कौन साली रे मोबाइल गोष्ठी बीतिया चार मारी रे बाबा रे मोबाइल गोष्ठी बीतिया चार मारी रे কি বললাম কি আমার
তোমাকে গাল দিলাম কি বললে তোমাকে ওগো ভাইরা তোমার বলো এ ভাই গাল দিচ্ছি ও গাল দিচ্ছি গাল বলছো যদিও কা ভুল করি বল আদলিন মারব এ সত্যি করে বলো তুমি কি বললে আমারে গাল দিনি এ আমার তো গিরানে বিরাট মেলা বসেছে তাই বললাম তোর মাকে কথা চুরি কিনে দেব শালা সুইগুর শালা সুইগুরের বাচ্চা আমার বন্ধু বাবা মাল দেখছো তলায় তলায় মাল কট লাইন করছে বুঝতে পারেনি কট লাইন বাদ দেখছো না কি হয়েছে গলা মালাটা ওটা তোর বাবা দিয়েছে আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো ওই আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো তোর কটলাইন করতে খুব ভালো ভালো লাগবে বাঘ হবে হ্যাঁ ওই জন্যই তো ওই পাড়ার ছেলে তোমার কাছে কেন চা খাইতেছে জানো ওরে মদিনার চাই আরে দোকানে বদি চপ ফাজে বৃষ্টির দিনে খেতে চাই কি কইলাম ভুল যাই দেখছি চপে চুল চপে চুল চপে চুল বদির চপে চুল চপে চুল চপে চুল মদিনার চাই আরে দোকানে বদি চপ ফাজে বৃষ্টির দিনে খেতে গিয়ে কি করলাম ভুল পড়েছে চপে চুল চপে চুল চপে চুল পড়েছে চপে চুল চপে চুল পড়েছে চপে চুল চপে চুল চপে এই তাতে কার দোষ তোমার দোষ আমার ছেলে হয় না কার দোষে ছেলে না তোমার দোষে পাড়ার লোক সবাই জানে কি ভাই তোমরা জানো না প্রতিদিন হলো বিয়ে হলো ছেলে দিল না তোমার দোষে বিয়ে করলাম 10 ছেলে মা হয়ে যেতাম বলো কত ভাই আছে বলতো তা তুই যদি বলছিস বাচ্চা হয়নি তা বাচ্চাটা হবে কি করবি বাচ্চা হবে বলো বাচ্চা হবে ওই ভেন্ডে সবজি বলা আইসি প্রতিদিন আড়াইশো করে কাঁচা লঙ্কা কিনছে জানেন রুটিতে লঙ্কা মুড়িতে লঙ্কা ভিজি ভাতে লঙ্কা খজমজ করে খেয়েছে সালা তারপরে এক গিলা ঝাল খেয়েছে ঝাল ফুট করে যেমন ঝাল ছেলের গায়ে পড়ছে ছেলে কিলবিল কিলবিল করে তুলি তারপরে আমার পাটা শাক খেয়েছে মোবিলের থেকে ফিসলে যেমন পাটার শাক গাছে ছেলের গায়ে বলছে ছেলে জন্য তেমন ফলে গেছে হাগ এমনি করি কি বাচ্চা হবে গো কেন আজকে হইলাম না আজকে হইলাম আচ্ছা কিনে
বাবার কালে আমি জীবনে এতটা বড় হলাম কোনোদিন মা কালী মন্দিরে যাইনি মা কালী কেমন ভাবে দাঁড়িয়ে থাকে তাও দেখিনি দাঁড়া দাঁড়া কই দেখি দেখি বাবরে কালী গুদা কালী তো একই দেখি 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 দাঁড়া 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 ভালো কই দাঁড়া মাগির ফ্যাট হয়েছে টক খাবেন আমার বইয়ের কলে একটা ছেলে পাতা আমার বইয়ের কলে একটা ছেলে পাতা একটা ছেলে পাতা একটা ছেলে পাতা একটা ছেলে পাতা হাই হাই নাই নাই আমার বইয়ের কলে একটা ছেলে পাতা একটা ছেলে পাতা একটা ছেলে পাতা তোর গ্যারেজে বেটা বিটি না থাকে তো দু চারটি হিজড়া পাঠা ও ছেলি নিবি তা হিজড়িটা ছেলি লয় নাকি তুমি আর চিন্তা করো না আমার বন্ধু লেখজন আমার বন্ধু ফোন করেছিল আগামী কালকে বই গেলে সে কি বলেছে জানো আমরা দুই বন্ধু মিলে মুম্বাই যাবো মুম্বাই মুম্বাই হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ ওই ভাই ওই ভাই হ্যাঁ বট্টাজি কি এটা ও ঘড়ি গলায় নাকি গলায় না তাহলে জিজ্ঞেস করবে নটা দশ তাহলে চলো গিন্নি কেন তাহলে তুমি মা হইতে না নাকি মা হইলে ভালোই হইতো আমি চপচপ করে দুধ খেতাম তাহলে গিন্নি চলাম এই যে মহামারী করোনা মুম্বাই যাবো স্যানিটাইজার 5 কেজি আর খরচা মাছ 2-5 কেজি কিনে দেবো নাকি তাই নাকি তা চলো যাই যাই ওরে এমন বেঁধে দিল চিনা দা ভাই দিল না মরণের আর কি নামে হলো করুণা এলো করুণা দিল ম্যাডিং চাই না এলো করুণা দিল ম্যাডিং চাই না এলো করুণা দিল ম্যাডিং চাই না হ্যালো হ্যালো শ্রুতি দর্শক বৃন্দরি হ্যালো ভালো আছেন আলহামদুলিল্লাহ তবে অনেকের মুখে মাছ দেখতে পাচ্ছেন অনেকের মুখে দেখতে পাচ্ছেন একটু ওগুলো খেয়াল রাখবেন আপনাদের ভালোর জন্য বলছি আমাদের ভালোর জন্য বলছি আপনারা বাঁচুন আমাদেরকেও বাঁচান বিশ্বাস অনুরোধ আপনাদের কাছে বন্ধুগণ এই বর্ধমান জেলা সর্বপ্রথম বড় বড় লোক বড় বড় কেদানি করছি সোলেমান বলছি মাথা ভেন্ডি দে লোক হাল্লা সম্ভব নয় ও তো একটা বেটা ছেলে ওর মাথাকে বাঁধবি হয় না আমরা শিখিয়েছি সোলেমানকে আমরা শিখিয়েছি আমার দলে 2 বছর ছিল না আছে চেহারা একটা গান যদি গোটা গাইতে ভাল লাগে
পাঁচটা গানকে একটা করে আর আমার সাত গান আপনাদের সামনে গিয়ে গেল কি তাপস পাল নায়ক এটা পঞ্চরস নয় এটা পঞ্চরস অর্কেস্টারও গর্ব করে বলছি আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের আনন্দ দিয়েছি এতক্ষণ আপনারা বসে আছেন কেন সোনি অপেরা গান শোনার জন্য আসার পর এক বন্ধু বলছে এটা সলেমান আছে আমার সলেমানের দল এটা নয় এটা সোনি অপেরা সলেমানকে উঠিয়েছে তো আমার বৌমা সোনিয়াই উঠিয়েছে চ্যানেলকে আমরা পাইয়েছি যে বছর সাদ্দাম হোসেনের ফাঁসি হয় বর্ধমান জেলা সর্বমঙ্গলপাড়া ক্লাব ওই ক্লাবে আমার ক্যাসেট হয়েছিল জলিলের কলাই বিক্রি তার আগে কেউ চ্যানেল পায়নি তার আগে কেউ চ্যানেল পায়নি জলিল ছাড়া কেউ চ্যানেল পায়নি দুজন আছে পশ্চিম বাংলার মধ্যে এক নম্বরে আমার দাদা অধীর দু নম্বরে এই হতভাগা জলিল আর যে যায় চুলুক বুলুক করুক কেউ পাছা দেখাবে কেউ ন্যাঙ্গর তুলবে লোক হাসাবে তা নয় আমাদের একটা মাধুর্য আছে আপনাদের আশীর্বাদ আছে আপনাদের ভালোবাসা আছে আজ আমার এত বয়স হয়েছে 60 ওভার আপনারা জলিলকে দেখার জন্য এত লোক এসেছেন অশেষ ধন্যবাদ এতগুলো চ্যানেল আছে এদেরও ধন্যবাদ এই যারা এখানে দোকান করতে এসে বা দোকানে বিচাকেনা করতে এসছে সকলের বিচাকেনা হোক সকলের আশীর্বাদ চাই সকলের ভালোবাসা চাই তাই আপনাদের সকল যদি ভালোবাসা থাকে আমি মরার আগে দিন পর্যন্ত আপনাদের আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করব তাই সর্বপ্রথম জান্নামে মেলা তান্নামে একবার হাতের তালি হয়ে অভিনন্দন জানিয়ে দেন ওই 2000-এ বন্যা এলো দেশের হলো ক্ষতি 2000 সালে ভয়াবহ বন্যা হয়েছিল এদিকে হয়েছিল কিনা জানি না আমার বাড়ি মুর্শিদাবাদ ভরতপুর থানা ব্যাঙের মতো ডুবি যায় তাহলে তিলিপাড়া বাঁধ ভেঙে আমাদের সব ডুবি দিয়েছিল সেই বন্যার ছড়াটা আপনাদের সম্মুখে শোনাচ্ছি তারপরে আমাদের কমিক আমরা শুরু করব ওই 2000-এ বন্যা এলো দেশের হলো ক্ষতি ওই তিলিপাড়ায় বাঁধ ভাঙিল দেশের হলো ক্ষতি ওরে হায় রে বন্যা রে কি গতি ওরে হায় রে বন্যা হারে কি গতি ওরে হায় রে বন্যা হারে কি গতি ওরে হায় রে বন্যা হারে কি গতি হা ওরে দেশে যখন বন্যা এলো কত জেলা ভেসে গেল ওরে দেশে যখন বন্যা এলো কত জেলা ভেসে গেল ওরে কত জেলা ভেসে গেল মুখ্যমন্ত্রী খবর পেল ওরে মুখ্যমন্ত্রী খবর পেল জেলায় জেলায় টাকা দিল ওরে জেলায় জেলায় টাকা দিল ওই টাকা মূল লকে গেল ওরে ওই টাকা মূল লকে গেল মুখ্যমন্ত্রী খবর পেল ওরে মুখ্যমন্ত্রী খবর পেল জেলায় জেলায় টাকা দিল ওরে জেলায় জেলায় টাকা দিল ওই টাকা বউ লকে গেল ওরে ওই টাকা বউ লকে গেল প্রধান দিকে ডাক করিল ওরে প্রধান দিকে ডাক করিল টাকার কথা বুঝিয়ে দিল ওরে টাকার কথা বুঝিয়ে দিল পঞ্চায়েতে মিটিং হলো ওরে পঞ্চায়েতে মিটিং হলো মেম্বাররা সব লাইন দিল ওরে মেম্বাররা সব লাইন দিল আপন আপন লিস্ট করিল ওরে আপন আপন লিস্ট করিল নিজের লোককে বেশি দিল ওরে নিজের লোককে বেশি দিল 2000 করে পেল 2000 টাকাতে ভাই তখন একটা ঘর ভাঙলে 2000 টাকা ছিল 2000 টাকার মূল্য ছিল সেই 2000 টাকার মূল্য এখন 2 লাখ 2000 টাকাতে ভাই হবে না চারখানা খুঁটি ওরে হায় রে বন্যা হারে কি গতি হায় রে বন্যা হারে কি গতি হা ওরে দেশে যখন বন্যা এলো মাঠের ফসল তাও গেল ওরে মাঠের ফসল তাও গেল ছাগল ভেড়া চলে গেল ওরে মাঠের ফসল তাও গেল খাদ্যমন্ত্রী খবর পেল ওরে খাদ্যমন্ত্রী খবর পেল লরি লরি গম পাঠালো
ওরে লড়ি লড়ি গম বানাইলো বেল লাগাতে চিন্তাই হলো ওরে বেল লাগাতে চিন্তাই হলো রেডিওতে খবর দিল ওরে রেডিওতে খবর দিল পুলিশ মন্ত্রী জেনে নিল ওরে পুলিশ মন্ত্রী জেনে নিল থানার ওসি সাসপেন্ড হলো আরে বদমাশরা করে দিল ক্ষতি আমার ডাকাতরা করে দিল ক্ষতি ওরে হায় রে বন্যা হারে কি গতি ওরে হায় রে বন্যা রে কি গতি হা তামিলনাড়ুতে মিটিং হলো হাজার হাজার দর্শক ছিল কারগিলে যুদ্ধ হলো হাজার হাজার সেনা মলো ওরে হাজার হাজার সেনা মলো ওই সময়তে ভোট এলো ওরে ওই সময়তে ভোট এলো বিজেপি জিতে গেল ওরে হাই বিজেপি জিতে গেল ডিজেলের দাম বাড়িয়ে দিল ওরে ডিজেলের দাম বাড়িয়ে দিল বাস মালিকরা জেনে নিল ওরে বাস মালিকরা জেনে নিল বাসের ভাড়া বাড়িয়ে দিল আবার গরিব মানুষরা যাবে কোটি আবার গরিব মানুষরা যাবে কোটি ওরে হায় রে বন্যা হারে কি গতি ওরে হায় রে বন্যা হারে কি গতি হা তামিলনাড়ুতে মিটিং হলো হাজার হাজার দর্শক ছিল তামিলনাড়ুতে মিটিং হলো হাজার হাজার দর্শক ছিল ও রাজীব গান্ধীকে বোম মেরে দিল থানবতি তখন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী একটা রাজনীতি ভাষণ দেবার সময় মঞ্চে উঠে ভাষণ দেবার সময় তামিলনাড়ুতে একটা মহিলা হাতে ছিল ফুলের মালা ভিতরে ছিল কম্পিউটার বোম ফিট করা রাজীব গান্ধীর গলে পড়িয়ে দিয়ে অভিনন্দন জানাবার সময় রাজীব গান্ধীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে মেরে দিল এবং নিজে মরে গেল এবং সেখানকার অনেক লোককে মেরে দিয়েছিল সে আতঙ্কবাদী তার নাম কি জানেন রাজীব গান্ধীকে মেরে দিল থানবতি তার নাম ছিল থানবতি ওরে হায় রে বন্যা হারে কি গতি ওরে হায় রে বন্যা রে কি গতি বাপ রে ছুটে সোনা গোদা সাপ ফোলা হয়েছে রে উলাউটি চুরুপ বাজারে বিক্রি করছি এখানে তুমি কাপড় চোপড় খাবার পরেছো কি কেন কেন কাদা কেন কাদা হবে কিসের জন্য হবে ওই তো আমি তুমি বাইরে যেতে পারো না টয়লেট বাথরুম যেতে পারো না কে বাথরুম লাউ তো তা কি বলছিস তুই আমি পেশাব করেছি নাকি এ তাই তো মনে হচ্ছে আর আমি যদি সত্যি কত বেশ ঢোপি মাগি এই উলাপ তো শুকনো মাগির পাশে শুই থাকে তো মনে হচ্ছে ক্যান্ডেলের গাবাই পড়ি আছে একটু আলো বাতাস পাই না গো আবার বলে বড় লোকের বিটি তা তো বটি তোমার মতন ভিকারির ব্যাটা এই বড় লোকের বিটি তোর মা জি আমার মতো ভাতার পেয়েছে কি আমার মা পেয়েছে না আমি পেয়েছি আমি পেয়েছি বলো তা মা করেছে কেন কি দেয় নিয়ে বলে এ আমার বাবারে এত গ্রস্ত এত গ্রস্ত এত হাই ফাই হ্যাঁ কি দিয়েছে কি দেয়নি কি দিয়েছে দুভরি সোনা দিয়েছে টাকা দিয়েছে 20,000 এই 20,000 লাই মাত্র 20,000 টাকা যাকে বলে হারাম যদি চমুরগি চোরের বাচ্চা মামু মুখে বলছে 20,000 টাকা দিয়েছে মাত্র 20,000 টাকা আর দিয়েছে খাট বিছানা কাঠের রাজভাবপত্র সব দিয়েছে দিয়েছে একটা মোটরসাইকেল দেবে বলেছিল মোটরসাইকেল দিতে হবে না তোর মাকে বলকে হেলমেট কিনে দিবে কেন আর একটা মাস্ক কিনে দিবে মাস্ক দেখি করবে মাস্ক আর মোটরসাইকেল কিনতে আমি একটা হেলমেট দিবি আর তোর বাপকে বলবি কোন রকম কষ্ট মস্ত করি আচ্ছা এক লিটার পেট্রোল কিনে দিবে দিয়ে কি করবে আমি উপরেই শুব আচ্ছা সিপিটা খুলবি আচ্ছা আমার চেম্বারে ঢেলে দিবি দিয়ে একটা ড্যাশ লাইট দিবি আচ্ছা
আরে এইদিকে আগুন লেগে ধিমু বেরবার আমি মাঠে মাঠে শুই দিব শোনো তোমার জন্য তোমার জন্য লজ্জায় মাথা কাটা যাচ্ছে গো হ্যাঁ কেন ছিড়বি আর বাঁচি না গো কেন ছিড়বি বলতো কেন ছুটবে হ্যাঁ কেন এখনকার বাড়িতে সাইকেল নাই মমতাদি সাইকেল দিছি ভাঙড়িতে বিছিয়ে দিছি দেখি কষ্টে কুটি কিনছি কেউ ইয়াম্মা কিনছি কেউ বলে কি বলে পালসার কিনছি হিরো হন্ডা কিনছি জীবন বাঁচাতে গেলে আগে হেলমেট কিনতে হবে অবশ্যই এর নাম কি জানিস কি সেফ ড্রাইভ সেভ লাইফ সেভ ড্রাইভ সেভ লাইফ মাননীয় বন্ধুগণ এবং ভাই বন্ধুরা মানুষ থেকে মোটরসাইকেল বেশি তার থেকে আবার কুটকুটি বেশি টুকটুকি টুকটুকি তাহলে আবার চুল হয়েছে ও জলিল চাচা ভারি আছো না ও জলিল চাচা জলিল চাচা আছে আছি বাবজি বলছি বাড়িতে বৌদি কেমন আছে গো শালা কেমন হারামি করে রাখ দিলে কি হলো ভাষা দেখ কি রকম ভাষা খারাপ করলি আমাকে বলে জলিল চাচা বাড়িতে আসে না মানে তাহলে আমার সাত নাম ভাইপো হবে 100 বার আমি চাচা তোকে বৌদি বলছি তার মানে আমি বেরিয়ে ঢুকে এলাই তুমি যখন থাকো তখন দুধ চা খেতে আসি আয় রে শালাকে লাল চা খাওয়াবো শালা আয় কত কত তাই বলছি সেভ টাইম সেভ লাইফ যদি জীবন বাজারে যান আগে হেলমেট পরবেন আপনি বাঁচুন অপরকে বাঁচার জন্য সাহায্য করুন তাই বলছি মাননীয় বন্ধুগণ যারা দেশ বিদেশ যাবেন গাড়ির কাগজটি কাছে রাখবেন সিগন্যাল থেকে গাড়ি পার করবেন তার জন্য বলছি সেভ ড্রাইভ সেভ লাইফ হেলমেট ছাড়া কেউ গাড়িতে চাপবেন না শোনো তোমার জন্য লজ্জায় মাথা কাটা যায় আমার কেন কেন তুমি আর ভাষণ দিও না কেন কেন জানো কেন তুমি গ্যাজারি জুয়ারি মাতাল চরিত্রহীন লম্পট তুমি একটা কে লম্প লম্প না লম্পট লম্পট হ্যাঁ ভদ্র ভাষা নাকি তুমি কত মেয়ের সঙ্গে যে প্রেম আ ছি 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 যা বলতে পারছি না আমি লম্পট মানে ভদ্র ভাষা নাকি বলছি তুমি এই যে মেয়েদের নিয়ে ছিনিমিনি খেলে বেড়াও কে মদ খায় তুমি জীবনে মদ খায় না জেডি ছাড়া জেডি যা মন নাই তা মদ খেলে তো গভর্নমেন্ট লাইসেন্স দিলি কেন এবার কন্ট্রোলে মদ দিবে হ্যাঁ আমরা আন্দোলন করব জি হ্যাঁ বিনা পয়সা চাল দিছি আমার মমতা দি চাল দিছি ডাল দিছি তেল দিছি আটা দিছি গম দিছি শুধু পয়সা দিছি আমাদের তরকারিতে তাছাড়া চালের অভাব নাই আবার চাল লিখে বাড়ি যায় না তো পাশে বস্তালি বসে আছে অক্ষয় বিছিয়ে দিছি কত অন্যায় করে দেখ দিলে আমি একজনকে বললাম শালা খাবিনি তা লিস না তা ও আমার গভর্নমেন্ট দিচ্ছি তৃণমূল গভর্নমেন্ট আমি লোবো না আমরা খালা খা খে ডায়রিয়া হয়ে মর এই একটা জিনিস কিন্তু ভালো হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গ সরকার হ্যাঁ আমাদের মুক্ত মঞ্চটা ফিরিয়ে দিয়েছে হ্যাঁ তার জন্য এই সরকারকে অথবা যারা এই সরকার গভর্নমেন্ট আছে ফিরিয়ে দিয়েছে হ্যাঁ তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে মমতাজি যতদিন বাঁচবে তৃণমূল ততদিন থাকবে এ শোনো আমার কথা হ্যাঁ আমার কথার উত্তর দিতে হবে কি মূল কথা এসো মদ খেয়ে মদ খেয়ে হ্যাঁ ওই ঘাটে হ্যাঁ তুমি একদম উলঙ্গ হয়ে পড়েছিলে উলঙ্গর নাম লিবি না অসভ্য ভাষা বলবো ন্যাং ঠই বসছিলাম স্বামী ভাষা দেখো তুমি কি এমন অভদ্র বলছি উলঙ্গ তোমার মতো না আমি ন্যাং ঠই বসেছিলাম তোমার মতো মূর্খ জীবনে দেখিনি কে মুড়িখোর মুড়ি খেলি মূর্খ হ্যাঁ একটু স্কুলে লেখাপড়া শিখলি না লেখাপড়া যায়নি রোববারে প্রতি রোববারে ক্লাস করে ও মা রবিবারে তো ক্লাস বন্ধ থাকে আরে বন্ধ বলি তো ক্লাস বাবা জমে কেন কি করে আরে হাতি কলগুনে আসে বাড়ি ভেঙে লিছি স্কুল বন্ধ মাস্টার আসে না পাঁচ টিপকে একটি কলগুনকে ভেঙে ভাঙড়িতে বিছি দিই তার জন্য এখন বন্ধ করে দিলাম শুধু ফিরি ফিরি চলছে কোন হ্যাঁ মত চালাছি গভর্নমেন্ট হ্যাঁ তাই আমার সইরা হ্যাঁ আমার বান্ধবীরা আমার জার আমার দিদির আমার ননদটা কি বলছে জানো কি বলছে সত্যি সাধনা তোকে দেখলে হবে না তোর স্বামী এত অসভ্য একদম মদ খেয়ে একদম মদ খেয়ে একদম উলঙ্গ হয়ে ওই নদীর ঘাটে পড়ে আছে রে তো সইরা দেখলি হ্যাঁ আমি জানলাম কি করে তা তো সইদের জ্ঞান কি কি রকম জ্ঞান নেই যে লোকটা ন্যাং ঠই শুই আছে তারা সায়া শাড়ি আন্ডারপ্যান্ট তলাতে জাঙ্গিয়া ছিল না সবই ছিল তা সবই ছিল তা তারা তারা ন্যাং ঠই আমাকে ঢেকে দিলি না তোমার কি শখে ঢাকবি কেন বিনা পয়সা শিব দেখতে বেশি ঢাকবি কেন বিনা পয়সা টাওয়ার দেখতে বেশি ইন্টারন্যাশনাল টাওয়ার গিন্নি সকলকে বিশ্বাস করবেন এখানে তো মেয়ে ছেলে নেই
জঙ্গলের বাঘকে বিশ্বাস করবেন, বিষধর সাপকে বিশ্বাস করবেন, ভালুককে বিশ্বাস করবেন, মেয়েদেরকে বিশ্বাস করবেন না, জানেন দুঃখের কথা। আমার একটা নেশা করা অভ্যাস, নেশা করে পড়ে আছি, জল পিপাসায় ভিতর ছটফট করছে, ভগবান তুমি জল দাও বৃষ্টি নামাও, জল দেয় না। আমরা মুসলমান আল্লাহ, হ্যাঁ তোমার ভুল হয় কেন? আল্লাহ ভগবান বলছি না, আমি একই একই আল্লাহ ভগবান একই, হ্যাঁ আচ্ছা বলো। তারপরে দাঁড়া সোজা যা, ধার দেবো না বলি পালাবা। সকল দর্শকের কাছে আমি একটু এক মিনিটের জন্য ক্ষমা প্রার্থী, এবং আমাদের হাসু ভাই এবং নস্কর মণ্ডল ভাই আলাউদ্দিন মণ্ডল, এখানে তিনজনই আছেন সহ সম্প্রদায় এবং সেক্রেটারি সাহেব, মেলা পরিচালনা যিনারা করছেন আমার বাদশাহ ভাই, এই চারজনের দলতে আমাদের এই মেলাটা আলোড়ন সৃষ্টি করে তুলেছেন। আর এই ভাইরা যে এতদিন ধরে এই মেলাটা চালাচ্ছেন, আর দর্শক শান্তপ্রিয়ভাবে আমাদের সোনি আপের তরফ থেকে যে গান শুনছেন, সকলকে কিছু বলার জন্য অনুমতি দিয়েছি। মানে বন্ধুগণ, আমার মেলা কমিটি ভাইরা, এটা কি জানেন, এই যে ৫০০ টাকার নোট একটা আমায় উপহার দিয়েছে, এটা ৫০০ টাকার নোট নয়। এইভাবে স্টেজে এত বড় একজন কমিটি বা সেক্রেটারি স্টেজে এসে আমাদের যে পুরস্কার করে গেল, পুরস্কৃত করে গেল, এটা টাকা পয়সা নয়, এটা দিল থাকা চাই, অন্তর থাকা চাই, ভালোবাসা থাকা চাই, বুঝনে বলা হওয়া চাই। তাই এরা বুঝেছে পঞ্চরস কাকে বলে। এই দলটাই পঞ্চরস পেয়েছে, আলকাপ পেয়েছে, লেটু পেয়েছে, এবং অর্কেস্টার পেয়েছে, এবং মিউজিক লাইট ফাইট দেখে ওরা অশেষ সন্তুষ্ট হয়েছে। এটা সন্তুষ্ট হয়ে এটা ৫০০ টাকা উপহার দিয়েছে। আমি হচ্ছে আমার ছেলে দলের মালিক কাজল শেখ, আমার বৌমা হচ্ছে সোনিয়া। তাই এদের দলের সমর্থনে সকলকে ভালোবাসার জন্য ৫০০ টাকা দিয়েছে। তাই ৫০০ টাকা নয়, আপনাদের ছোট্ট বড় সকলের প্রাণ ভরা আশীর্বাদ, আপনারা আশীর্বাদ করবেন। তাই এই কমিটির নামে একবার সকল মিলে জোর করে হাতের তালে, আগামীকাল আমাদের গান এখানেই হবে। ধন্যবাদ। কমিটি বলল একটু ওদের মধ্যে কিন্তু ছিল, এরা ভাবতে পারেনি যে এই দলটা এত ভালো। আমরা এখন নিজে বলছি না, আপনারাও বিচার করবেন, আপনারাও মাঠে ঘাটে গাইবেন, আমাদের যা টিম আছে আপনারা প্রতিটা আলকাপ দল আসবে দেখে নেবেন, বিচার আপনারা করবেন, আপনারা হাকিম আমরা আসামি, তাই বিচার পাচ্ছি আপনারা, যে দল আসবে বিচার আপনারা করবেন। ওই জয়গুরুতে আমি ২০ বছর ছিলাম, যে জয়গুরু করে গেল সেই জয়গুরু মালিকের কাছ থেকে আমার কমিক হয়েছিল কলাইবেলা, তাই উনি মারা গেছেন শেখ সুলেমান, উনি জান্নাতবাসী হোক। ওর ছেড়ে দল চালিয়েছে সাইদুল, ওটাও আমাদের দল, তাই মালিক মরে গেছে, আমি ওই দল থেকে চলে এসেছি, তাই আপনাদের সম্মুখে এই ৫০০ টাকা দিয়ে গেছে। এটা আমার বুক ভরে গেছে, আমার ফুর্তি বেড়ে গেছে, আমার কাজ বেড়ে গেছে, আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমার দায়িত্বও বেড়ে গেছে। তাই আগামীকাল দেখতে পাবেন এই সোনিয়া বেড়া শেষভাবে দেখি, আরো আরো ভালো প্রোগ্রাম আগামীকাল আমরা করবো। পুকুরে ঘাটে গেল, যেই তল পেটে পাইপ ফিট করে জল তুলিলি চলে এলো, যে আমি চিত হয়ে শুয়ে আছি ট্যাং তুলি, কি কুকুরের নিশান দেখ, হ্যাঁ করি পড়ে আসি, আর ট্যাং তুলি আমার মুখে চিরিক 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 চিরিক। তাহলে আমার দাসে কুকুর ভালো কেন, জল দিল মুখে, কি দিল মুখে, জল পানি কিছুই দেয়নি, হে তাহলে তোমার মুখে কুকুরে মরতে দিয়েছে। আপনার সাথে নুন ছা লাগলো, শোনো, আর আমার জালাল ভাই